দ্য পেজ অফ হিস্টোরি এর ইতিহাস পর্বে সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা বর্তমানে ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা ও ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটা আমরা দুটি পর্বে জানব, প্রথমটি বিজেপির প্রতিষ্ঠা, দ্বিতীয়টি বিজেপির উত্থান। বিজেপি হলো ভারতের প্রধান দুটি রাজনৈতিক দলের অন্যতম একটি। এটি শুধু ভারত নয়, পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। আজ পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল হলেও আপনারা এই দলের ইতিহাস শুনলে অবাক হবেন। অনেকগুলি দল একাধিকবার ভেঙে চুরে অনেক চড়াই উত্তরাই পার করে আজ বিজেপি বিজেপি হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বিজেপির আসন সংখ্যা 303, কিন্তু এক সময় এই দলের মোট আসন সংখ্যা মাত্র 3টি ছিল। বিভিন্ন কূটনৈতিক খেলার পরে বিজেপি পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল হয়েছে। বিজেপি একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল যেটি ধর্মের ভিত্তিতে তৈরি। বিজেপির গঠনের পূর্বে এই দলটি অনেক কয়টি দলের মিশ্রণে প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপির ইতিহাস জানতে গেলে আমাদেরকে প্রায় 100 বছর পেছনে যেতে হয়। 1925 সালে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে RSS নামক একটি দল প্রতিষ্ঠিত হয়, যে দলের প্রধান লক্ষ্য ছিল ভারতকে ব্রিটিশ ও মুসলিমদের থেকে মুক্ত করে উচ্চ বর্ণ হিন্দু বা ব্রাহ্মণ শাসন প্রতিষ্ঠা করা। এক কথায় বলতে গেলে হিন্দু রাষ্ট্র নির্মাণ করা। একদিকে মুসলিম লীগ গড়ে উঠেছে, যারা মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে RSS হিন্দু রাষ্ট্র। এইভাবে কংগ্রেসের হাত ধরে তৈরি হলো ভারত, অন্যদিকে মুসলিম লীগের হাত ধরে তৈরি হলো পাকিস্তান, আর মাঝ থেকে RSS এর বাসনা বাসনায় রয়ে গেল। অবশেষে ভারতের স্বাধীনতার পরে RSS এর সদস্য নাথুরাম গডসে গান্ধীজিকে পাকিস্তান প্রতিষ্ঠার মূল দায়ী হিসেবে মনে করে 1948 সালে গান্ধীজিকে হত্যা করলেন। এরপরে RSSকে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর এরপরেই 1951 সালে ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘ নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। আর RSS এর সহযোগিতায় এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। সাধারণভাবে এই দলটি RSS এর রাজনৈতিক শাখা হিসেবে পরিচিতি লাভ করে। জনসংঘের উদ্দেশ্য ছিল ভারতের হিন্দু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা। জনসংঘের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য RSS তাদের একাধিক প্রধান প্রচারকদের এই দলের কাজে নিয়োগ করত। আর এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন দীনদয়াল উপাধ্যায়, যিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1952 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ লোকসভায় মাত্র 3টি আসনে জয়লাভ করে। জনসংঘের প্রথম প্রধান প্রচার অভিযান শুরু হয়েছিল 1953 সালের গোড়ার দিকে। সেই সময় দলের দাবি ছিল জম্মু ও কাশ্মীর রাজ্যের সম্পূর্ণ সংযুক্তি, অর্থাৎ 377 ধারার উচ্ছেদ। ফলে 1953 সালের মে মাসে জম্মু ও কাশ্মীর সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কাশ্মীরে প্রবেশ করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেপ্তার হন। পরের মাসে কারাগারেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। এরপরে দলের সাধারণ সম্পাদক হন মৌলীচন্দ্র শর্মা। যদিও RSS এর চাপে তাকে সরে যেতে হলে দীনদয়াল উপাধ্যায় দলের সাধারণ সম্পাদক হন। 1968 সালে দীনদয়াল উপাধ্যায়ের পর অটল বিহারী বাজপেয়ী দলের সভাপতি হন। এই সময়ের দলের প্রধান দাবিগুলি ছিল ভারতে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন, গোহত্যা নিষিদ্ধকরণ, জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বিলুপ।
1967 সালের দেশে বিধানসভা নির্বাচনগুলির পর ইস্তন্ত পার্টি ও বিভিন্ন সমাজতান্ত্রিক দলগুলির সঙ্গে জনসংঘ জোট বাঁধে। এই সময় এই জোট মধ্যপ্রদেশ, বিহার ও উত্তরপ্রদেশ প্রভৃতি হিন্দু বহুল রাজ্যগুলিতে সরকার গঠন করে। সেই প্রথম জনসংঘ সরকারে আসে, যদিও সেই সরকারগুলি ছিল জোট সরকার। কিন্তু 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা জারি করেন। জনসংঘ জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদে নামলে জনসংঘের কয়েক হাজার কর্মী জেলে যান। 1977 সালে জরুরি অবস্থা তুলে নেওয়া হলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস অর্গানাইজেশন ও ভারতীয় লোক দল সহ কয়েকটি দলের সঙ্গে একত্রিত হয়ে জনসংঘ জনতা পার্টি নামক দল গঠন করে। এই দলের প্রধান এজেন্ডা ছিল ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করা। 1977 সালের সাধারণ নির্বাচনে জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রিত্বে সরকার গঠন করে। জনতা পার্টির সংসদীয় দলে জনসংঘের সদস্যদের সংখ্যাই বেশি ছিল এবং জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী জনতা পার্টির সরকারে পররাষ্ট্রমন্ত্রী হন। এই ছিল আজকের ইতিহাস পর্বের বিজেপির প্রতিষ্ঠার গল্প। আমরা আগেই বলেছি বিজেপির ইতিহাস পর্ব দুটি খণ্ডে করব। এটি ছিল বিজেপির প্রতিষ্ঠা পর্ব। বিজেপির উত্থানের কাহিনী জানতে আমাদের চ্যানেলে যান অথবা আইবাটামে ক্লিক করুন।